আমরা এখন রায়চকে রয়েছি, আর রায়চক থেকে আমরা যাচ্ছি এখন কুকড়াহাটি। অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে ঝাড়খণ্ড যাওয়ার কথা, তো সেই ঝাড়খণ্ড যাওয়া যায়নি কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ, আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচণ্ড ওয়েদার খারাপ। তো সেই জন্য আমরা ঝাড়খণ্ডটাকে ক্যান্সেল করে আজকে আমরা শর্ট ট্রিপ মারছি, দীঘা যাবো অ্যাট ফার্স্ট। ওখান থেকে যদি পরিস্থিতি কালকে স্বাভাবিক হয় তখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো কুলডিহা, আদারওয়াইজ সিমলিপাল। তো সেটা ওখানে গিয়ে খবরাখবর নেওয়ার পর আপনাদেরকে আমি জানাবো। তো চলুন আগে যাই দীঘা, তারপর দেখা যাবে কুলডিহা নাকি সিমলিপাল। চলুন। গত 20শে সেপ্টেম্বর 2021 প্রবল ঝড় বৃষ্টির মধ্যে আমরা চার বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। সকাল 7টায় রওনা দিয়ে আমরা দীঘা পৌঁছাই বেলা 1টার সময়। দীঘা পৌঁছে অমরাবতী পার্কের ঠিক পাশে আমরা উঠেছিলাম হোটেল শি পার্লে। এই হোটেলের 4 বেডরুমের ভাড়া নিয়েছিল মাত্র 600 টাকা। হোটেলে দুপুরের খাবারের অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। নরঘাট পথে কলকাতা থেকে দীঘার দূরত্ব 174 কিলোমিটার, খড়গপুর হয়ে 234 কিলোমিটার। কলকাতার শহীদ মিনার থেকে 10 থেকে 15 মিনিট অন্তর বাস যাচ্ছে 5 ঘন্টায় দীঘায়। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাস যাচ্ছে দীঘা। ট্রেনে যেতে চাইলে প্রতিদিন 6:40 হাওড়া ছেড়ে সাঁতরাগাছি, মেচেদা, তমলুক, কাঁথি হয়ে 190 কিমি দূরে দীঘা যাচ্ছে সকাল 10টায়। এছাড়া হাওড়া দীঘা এক্সপ্রেস রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6:15 সাঁতরাগাছি ছেড়ে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া হয়ে রাত 10:05 দীঘা পৌঁছাচ্ছে। দীঘা থেকে ফেরে সকাল 5:40। তেমনই যারা কম সময়ে দীঘা পৌঁছতে চান তারা বাসে সরিষা আশ্রম মোড় হয়ে নূরপুর, গেওয়াখালি, মহিষাদল, নন্দকুমার, কাঁথি হয়ে হলদি নদী পেরিয়ে 55 কিমি পথ কমিয়ে 1 ঘন্টা সময় বাঁচিয়ে চলে আসতে পারেন দীঘা। এই রাস্তায় বাইক বা গাড়ি পারাপাড়া হয় না। এছাড়াও যারা বাইক নিয়ে আসতে চান তারা সরিষা আশ্রম মোড় থেকে রায়চক এসে কুকড়াহাটি, চৈতন্যপুর, নন্দকুমার, কাঁথি হয়ে দীঘা চলে আসতে পারেন। এই রাস্তায় 4-হুইলার পারাপার হয় না। তিন কিমি ব্যপ্ত শহরে দীঘা ও নিউ দীঘার পথের দুধারে হোটেলের সমাগম। দীঘায় বিভিন্ন মানের হোটেলের পাশাপাশি হলিডে হোমেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এই হলিডে হোমে থেকে নিজেরা রান্না করেও থাকতে পারেন। পশ্চিমবাংলার অন্যতম পর্যটন কেন্দ্র ব্রাইটন অফ দ্য ইস্ট দীঘা বিচ। দীঘা আবিষ্কার করেন ওয়ারেন হেস্টিংস। 1780 বেঙ্গল গ্যাজেটে বীরকুল নামে উল্লিখিত দীঘায় নগর গড়ার উল্লেখ মিললেও 1823 নবরূপে আবিষ্কার করেন পথহারা এক ইংরেজ দীঘা বিচের। তবে অতীত বিনষ্ট হলেও অবস্থান ছিল তার সাগরবেলা থেকে 8 কিমি অরণ্য অন্দরে। আর 1947 সালে স্বাধীনোত্তরকালে বালিয়াড়িতে বৃক্ষরোপণ করে গড়ে ওঠে আজকের দীঘা ডক্টর বিধানচন্দ্র রায়ের হাতে। নিউ দীঘা থেকে 6.5 কিমি দূরের তালসারি বিচ নিরিবিলিতে সময় কাটানোর একটি আদর্শ জায়গা। বিস্তীর্ণ সাগরবেলার পাশে ঘন ঝাউবন বর্তমানে প্রকৃতির করাঘাতে
নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তা হলেও নির্জনতা যাদের পছন্দ, তালসারি তাদের কাছে অনবদ্য একটি জায়গা। সূর্যের উদয় ও অস্ত দুয়েরই প্রশস্তি আছে তালসারিতে। 12 কিমি দূরে সুবর্ণরেখা সাগরে মিলেছে, তারই এক শাখা ধেয়ে এসে এখানে চড়া গড়েছে। ভাটার সময় সমুদ্র প্রায় 1.5 কিমি দূরে সরে যায়। আপনারা চাইলে স্বল্প টাকার বিনিময়ে বাইক ভাড়া নিয়ে সেই বিচে ঘুরে বেড়াতে পারেন। বাইক নিয়ে লাল কাঁকড়ার পিছনে ধাওয়া করতে করতে অর্পণ হঠাৎ করে একটি লাল কাঁকড়াকে ধরে ফেলল। তারপর চলল ফটো সেশন। তারপরে তাকে মুক্ত করে দিয়ে আমরা এগিয়ে চললাম। যারা শান্ত নিরিবিলিতে এক রাত কাটাতে চান, তাদের জন্য ওড়িশা ট্যুরিজমের পান্থশালাটি আদর্শ জায়গা হবে। এখানে থাকার সমস্ত রকম যোগাযোগের ব্যবস্থা এবং সমস্ত ইনফরমেশান আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও এখানে কিছু ছোট বড় প্রাইভেট হোটেলও রয়েছে, তাদের মধ্যে অন্যতম সাগর সৈকত। তাদেরও নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। দাঁড়িয়ে আছি তালসারির মোহনাতে। তো এটা আগে যারা তালসারিতে এসেছেন তারা জানেন যে তালসারিতে যে ঝাউবনের যে এটা ছিল, ঝাউ গাছের যেটা ছিল সেটা কি অপূর্ব লাগত, কিন্তু বর্তমানে তার অবস্থা দেখুন। পুরো আমফান ঝড়ে সমস্ত গাছ পড়ে গেছে, ভেঙে গেছে, আর আমাদের এমনি আসতে একটু দেরি হয়েছে। তার উপর আমরা এখানে এসে একটা বাইক নিয়েছিলাম, দুটো বাইক নিয়েছি, অ্যাকচুয়ালি 3 জন আমরা আছি। আমাদের এক বন্ধু ওখানে দোকানে বসে আছে, তার কাছে আমাদের হেলমেটগুলো সব রাখা রয়েছে। আর আমরা দুটো বাইক, মানে একটা বাইকে আমরা 2 জন চালাচ্ছি আর একজন বসে এসছে। তো 2 জনের জন্য 250 টাকা ওনারা ডিমান্ড করেছেন, 250 টাকা ওনাদেরকে দিতে হয়েছে। 250 টাকার বিনিময়ে ওনারা আমাদের এখানে আরেকটা মোহনা, মানে মোহনা অ্যাকচুয়ালি নয়, এখান থেকে একটু দূরে নিয়ে গেল, ওখানে গিয়ে একটা বীজ দেখালো, লাল কাঁকড়া ভর্তি, সেখানে লাল কাঁকড়া হাতের ছবিও তোলা হয়েছে। তো ওখান থেকে ঘুরিয়ে আনলো, আর এই ঝাউবন এর জন্য 250 টাকা, একটু কস্টলি বাট ভালো লাগলো, খারাপ লাগছে না। যেহেতু এখন আগের মতো আর ওইদিকে জল নেই, তো নৌকা পেরিয়ে আসা যাচ্ছে না, তো সেই জন্য আমরা গেলাম আর কি। তো খারাপ লাগছে না, ভালো লাগলো। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, মাছ এসছে, তো সেই দিকেই যাচ্ছি। মাছি দাদারা প্রচুর জাল তুলেছেন, জাল তুলে নিয়ে আসছেন এবং এখানে মাছ উঠেছে, সেই মাছগুলো দেখাতে যাব, মাছগুলো দেখব। এখানে নৌকায় করে ওনারা মাছ নিয়ে এসছেন, ওনারা মাছ তুলে নিয়ে আসছেন, এসে সামনে একটা জায়গাতে জড়ো করছেন, ওখানে বাছাই করে তারপর ওখান থেকে বিক্রি করছেন কম দাম। সমুদ্র সৈকতে খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এসে দাঁড়ালাম মাঝি ভাইদের সামনে।
এখন ভাটার সময়, তাই বালির চড়ায় বসে মাঝি ভাইয়েরা মাছ বাছতে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে নিলাম আর দেখলাম সমুদ্রের বিভিন্ন রকমের মাছ। আপনারা চাইলে এখান থেকেই দরদাম করে টাটকা টাটকা মাছ কিনে নিতে পারেন। বালির চড়ায় ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম আমাদের পূর্ব পরিচিত অজয়দার দোকানে। আপনারা চাইলে এখানে বসেই চা কফি অথবা এখান থেকে মাছ চিংড়ি কিনে নিয়ে অজয়দার হাতের অপূর্ব রান্না টেস্ট করে দেখতে পারেন। আমরা নিয়েছিলাম পমফ্রেট আর তার সাথে সামুদ্রিক কাঁকড়া। অজয়দার হাতের অনবদ্য সেই রান্না আমাদের বহুদিন মনে থাকবে। অজয়দার হাতের রান্না খেতে খেতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেও পারলাম না। আস্তে আস্তে তালছাড়ির সমস্ত বীজ ফাঁকা হতে লাগলো। পড়ে থাকলাম আমরা চারজন। সেই চারজনে মিলে আমরা ঠিক অজয়দার দোকানের পিছনে বসে বেশ খানিকক্ষণ সমুদ্রের জোয়ার উপভোগ করলাম। মুখের দিকে ধর ভাই, এই দুই লতা মুখের দিকে মার। ও মাঝি রে মাঝি রে, ওই কিনারা তো কিনারে সে মিলে গো আপনা কিনারা হে। ও মাঝি রে আপনা কিনারা নদিয়া কি পারায়ে, ও মাঝি রে। আমরা এখন বসে আছি তালছাড়ি বিচে। ব্যাকগ্রাউন্ড ভয়েস আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি তো ভিডিওতে দেখাতে পাচ্ছি না কারণ আমার গোপ্রোটা ডিস্টার্ব করছে, প্রবলেম করছে, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। বাট আমি আপাতত ফোনে রেকর্ডিং করছি। সামনে জোয়ার আসছে, ঢেউ আসছে, তার যে আওয়াজ সেটা আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের শোনানোর চেষ্টা করব। আর তার সাথে এখানে বসে আছি আমরা চারজন, আর কেউ নেই এই চত্বরে, আর কেউ নেই, আমরা চারজন বসে আছি। এখন বাজে 8টা না, আমরা ভিড় ভাট্টার মধ্যে নেই, মানে আমাদের যে নিউ দীঘা, ওল্ড দীঘা, সেই সমস্ত জায়গায় যে যে পরিমাণ মানুষ জড়ো হয়ে আছেন সেই ভিড় ভাট্টা থেকে একদম দূরে আমরা অজয়দার দোকানের মধ্যে একদম পাশে আমরা বসে আছি। আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন, তো সেই রকম একটা জায়গায় বসে আছি, পা ঝুলিয়ে বসে আছি, পায়েতে সমুদ্রের জল, জোয়ারের জল ছুঁয়ে যাচ্ছে, আর তার সাথে কিশোর কুমারের গান আমাদের এখানে বিপ্লব দা মন ভরিয়ে দিচ্ছে। অনবদ্য অনবদ্য এই ফিলিং। আর চোখের সামনে দেখছি অজস্র অজস্র নৌকা, যারা মাছ ধরবে যাবে বলে সব রেডি হচ্ছে, জোয়ার এসছে এখন সব রেডি হচ্ছে, সব মানুষজন বাড়ি থেকে আসছেন, এসে এই ট্রলারে উঠছেন এবং
এক একটা করে নৌকা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তার সাথে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের আলোয় সেই নৌকার যে মায়াবী রূপ এখানে তৈরি হয়েছে সেই রূপ আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, তার জন্য আমি কী বলবো, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা এখানে যে এনজয়মেন্টটা করছি, যে পরিমাণ আনন্দটা পাচ্ছি, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আর তার সাথে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণ মেঘলা ওয়েদার, আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল এখানে, বর্তমানে বৃষ্টি হচ্ছে না, আমরা বসে আছি কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, সেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়েছেন। এবং এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘলা ওয়েদার, তার মধ্যে চাঁদের আর মেঘের একটা খেলা চলছে, তার মাঝখানে নৌকাগুলোর ওপর সেই আলো পড়ে একটা মায়াবী রূপ তৈরি করছে, তার সাথে এত সুন্দর একটা সমুদ্রের গর্জন, ও মানে অনবদ্য, আমি বলে বোঝাতে পারবো না। তো আসুন আমরা এনজয় করি এই মোমেন্টটাকে। নিস্তব্ধ জনমানব শূন্য এই বিচে সমুদ্রের জলের উপর পূর্ণিমার চাঁদের আলো সে এক মায়াবী রূপ তৈরি করছে। এই পরিবেশ আমার সারা জীবন মনে থাকবে। বেশ খানিকক্ষণ নিরিবিলিতে সময় কাটানোর পর হঠাৎ খেয়াল করলাম আকাশে মেঘ করেছে, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই আমরা আর বেশিক্ষণ সময় ওখানে না কাটিয়ে চলে এলাম উদয়পুর বিচ। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি উদয়পুর বিচে। তো আপনারা পিছনে কি অবস্থাটা হচ্ছে একবার দেখতেই পাচ্ছেন, আমার পা পর্যন্ত জল চলে এসেছিল এখানে। তো এখানে কেউ নেই, আমরা এখন এসেছি, এখন বাজে ধরুন 8:15, একদম পায়ে পর্যন্ত জল। তো 8:15 বাজে, আমরা এখন এখানে এসেছি, এখানে দুজন গার্ড ছাড়া আর কেউ কোথাও নেই, আমরা শুধুমাত্র এই মানে ভরা কটালটাকে এনজয় করছি। এর আগে আমরা ছিলাম তালসারি, সেখানেও একটা অনবদ্য অনুভূতি পেয়েছি, ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাশ হচ্ছে বুঝতেই পাচ্ছেন, যে বিদ্যুৎ চমকাচ্ছে, ওয়েদারটা প্রচণ্ড খারাপ, তার মধ্যে আমরা এখানে আছি চারজন, আমরা যে ভাইয়েরা রয়েছি এখানে চারজন, সেই চারজনই এখানে আছি, এর বাইরে কেউ নেই। আর গলা ধরে গেছে, আমরা চেঁচিয়েছি গলা ধরে গেছে, প্লাস সারাদিন আজকের জলে ভিজেছি আমরা, তো তার জন্য গলা ভিজে গেছে, একদম গলার চোখ হয়ে গেছে। আর তার মধ্যে এত সুন্দর একটা অনুভূতি মানে আমি এক্সপ্রেস করতে পারছি না। তো এই হচ্ছে উদয়পুর বিচ, যেখানে এই বিচের ওপর বসে সবাই এখানে ছোট বড় বিভিন্ন রকমের দোকান থাকে, যেখান থেকে আমরা মাছ বা কাঁকড়া নিয়ে ভাজা করে রান্না করে খাবার পরিস্থিতি থাকতো, তো সেটা এখন এই কটালের জন্য পুরোপুরিভাবে বন্ধ, সমস্ত দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে। এখন বাজে 8:30। তো আমরা এখন সেই উদয়পুর বিচে বসে আছি, তো উদয়পুর বিচটা আগে ভালো করে দেখ। দীঘা বিচে ফিরে আমরা চারজন একটু আইসক্রিম খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে নিয়ে সি বিচটা ঘুরে দেখলাম।
ওয়েদার খারাপ হওয়ায় সমুদ্র সৈকতে তেমন লোকের কোলাহল দেখতে পাওয়া গেল না। আমরা আমাদের মতো সি বিচ ধরে বেশ খানিকটা রাস্তা ঘুরে নিয়ে আস্তে আস্তে ফিরে এলাম হোটেলের উদ্দেশ্যে। আমি শুভেন্দু সরকার, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেখানকার ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।